গতকাল বিকালে পটিয়া উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল পটিয়া রয়্যাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন উপজেলা এলডিপির সভাপতি মনসুর আলম, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, চেয়ারম্যান আজমন হোসেন জামাল, সোলাইমান বাদল, জাফর ফারুকী, আবু জাফর চৌধুরী, পৌরসভার নেতা আবুল ফয়েজ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম, কাউন্সিলর খোরশেদ গনি, উপজেলা বিএনপির নেতা নাসিরুদ্দিন, নুরুল হক মেম্বার, আবুল বশর সদাগর, জসিমউদ্দিন, জাকির মেম্বার, আব্দুল আজিজ, শাকওয়াত হোসেন ছানু, আয়ুব আলী, বিদারুল আলম শিকদার, মকসুদুল আলম আলমদার, আবুল কাশেম, আলী আব্বাস, গিয়াসউদ্দিন, নাসিরুদ্দিন, রুখনউদ্দিন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, ইয়াসিন সদাগর, পৌরসভা বিএনপির নেতা হাজিদুল্লাহ রহিম, আহমদ কবির, হাফেজ আহমদ মেম্বার, ফয়েজ আহমদ বাবুল, জাহাঙ্গীর আলম, শওকত আলম, যুবদল নেতা দিদারুল আলম, শাহজাহান মেম্বার, আব্দুল করিম মেম্বার, সেলিম মাস্টার, আব্দুল কুদ্দুস ও আলমগীর মেম্বার প্রমুখ। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।